তো দর্শক দেখলেন আপনাদের হোস্ট দিহান কিভাবে কিভাবে করলো, যে হারবে তার জন্য কি কোনো পানিশমেন্ট আছে? শেষ করবো ইনশাআল্লাহ। আমি বলি তুমি সবাইকে, আপনার ভিডিওটা পুরো দেখছেন যখন 50 সেকেন্ড হয়েছে মানে তখন হচ্ছে ফুল মিষ্টি। আমার সাক্ষী ভাই, টাইমার সাক্ষী, এখানে টাইমার সাক্ষী আছে ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ দিহান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা মিষ্টি চ্যালেঞ্জ নিয়ে আসি। আজকে আমার একটা গেস্ট আছে নতুন, আমি আর বাকি আমি আছি, আমি দিহানের ফ্রেন্ড। আমরা আজকে চলে আসলাম ভোলা শহরে একটি ঐতিহ্যবাহী নতুন দ্বিতীয় নতুন ওদের একটি মিষ্টি দোকান, হাই সুইস, একটা মিষ্টি চ্যালেঞ্জ নিয়ে। তো দিহান একটা আমাকে ইনভাইট করলো যে মিষ্টি আসে আমাকে নিয়ে অনেক অনেকদিন যাবো চেষ্টা করতেছে একটা ভিডিও করবো। তো যেহেতু মিষ্টি আমার ফেভারিট জিনিস, তো আমরা চলে যাই মিষ্টি। তো বেশি কথা না বলে আমরা চলে যাই আমরা মিষ্টি দিয়ে। আমার ফ্রেন্ডরা বলতেছিল যে ওর সাথে একটা চ্যালেঞ্জ করতো নাকি সেই খাদক, আজকে দেখবো আসলে কি খাইতে পারে ও। বেসিক্যালি মিষ্টির রুল মানে কিভাবে চ্যালেঞ্জটা করবো সেটা হচ্ছে আমরা 20টা মিষ্টি নিবো, 100 সেকেন্ডে 20টা মিষ্টি খেতে পারবে, আর যে হারবে তার জন্য কি কোনো পানিশমেন্ট আছে? আমরা 100 সেকেন্ডের মধ্যে একজনের 20টা করে মিষ্টি হবে, যে শেষ করতে পারবে সে হচ্ছে উইন। ফার্স্ট হচ্ছে আমরা একজন একজন করে শুরু করবো। তো প্রথম হচ্ছে আমাদের গেস্ট খাবে ইফতি। আচ্ছা ওকে, ও রেডি, তখন 3, 2, 1 স্টার্ট বলবো, তখন হচ্ছে শুরু করো। এখানে পানি আছে পর্যাপ্ত, যা লাগে নিয়ে নিবা, ঠিক আছে? দেখো একটা জিনিস ব্যাপার হচ্ছে কি মিষ্টি ব্যাপার, তো কতটা খাওয়াতে সেটা যায় না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট যে শেষ করব ইনশাআল্লাহ। এই মিষ্টি কিন্তু অনেক সফট, আর এটা হচ্ছে বলার বিখ্যাত মিষ্টি, যেটা হচ্ছে ছানার মিষ্টি, অনেক নরম, আপনি দেখতে পাচ্ছেন এখানে মিষ্টা মিষ্টি কিন্তু বোঝা যায় না। তো এটা খাওয়া ইজিলি পসিবল, দুই ট্রাই করেন। সো আর ইউ রেডি? আচ্ছা আমি যখন 3, 2, 1 বলবো তখন হচ্ছে শুরু করবো। 3, 2, 1 স্টার্ট করবো। 3, 2, 1 স্টার্ট। তাহলে আমি আগে শেষ করবো 100 সেকেন্ডের আগে। আরো বেশি মিষ্টি নেওয়া দরকার। আচ্ছা 51 সেকেন্ডে 20টা মিষ্টি খাইছে, বুঝে বুঝতে পারেন আপনারা কি পরিমাণ খাইছে? আমি ভাবছি খাইতে পারবো না, ফার্স্ট টাইম আমি ভাবছি যে টাইমটা 2 মিনিট দিব, এখন ভাবতেছিলাম যে 1 মিনিট দিলে সবচেয়ে বেশি হতো। মিষ্টি ব্যাপার তো, তো 51 সেকেন্ড, এখন দেখা যায় আমি কত সেকেন্ডে খাইতে পারি। তো দর্শক, আমরা আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ আমাদের শেষ হলো। তো আমাদের যে হোস্ট আজকে, আমরা তার একটা এখন তার জন্য আমরা ওয়েট করছি। তার আমি যেহেতু 51 সেকেন্ডে শেষ করছি, 100 সেকেন্ডের মধ্যে আমি 51 সেকেন্ডে 20টা মিষ্টি শেষ করি, তো অবভিয়াসলি তার তারা আরো দ্রুত করা উচিত, কি বলার? 50 সেকেন্ডে 20টা, তো দেখা যাক। সো রেডি, আমি আমরা এখন আবার কাউন্টডাউন করবো। 3, 2, 1 স্টার্ট। রেডি, 3, 2, 1 স্টার্ট। কোনো টেনশন নিয়ে না, ও জলদি জ্ঞান জলদি আমি পুরোটা মিষ্টি মুখে দেওয়া হয়েছে, তুমি হারিয়ে দিলাম, এটা হচ্ছে আমার মুখে দেওয়া হয়েছে। আমি
স্থির করতে চাইছিলাম। তো দর্শক দেখলেন আপনাদের হোস্ট দিহান কিভাবে কিভাবে করলো, কিভাবে আমি বলে দিন সবাইকে, আপনার ভিডিওটা পুরো দেখছেন যখন 50 সেকেন্ড হয়েছে মানে তখন হচ্ছে ফুল মিষ্টি আমার সাকি ভাই, টাইমার সাকি গেল, টাইমার সাকি আছে ভাই। আচ্ছা এটা হচ্ছে, এটা আমাদের তাহলে কে উইনার কাকা? আর যখন হচ্ছে 50 সেকেন্ড হয়েছে তখন কিন্তু মিষ্টি গুলো আমার মুখে ছিল, আমার প্লেটে কিন্তু কোনো মিষ্টি ছিল না। এখন থেকে দেখ মিষ্টি শেষ হওয়ার পরে এখন যেহেতু ড্র হয়েছে এখন ড্র। আচ্ছা এটা উইনারটা কারা ছিল হচ্ছে আপনারা সিলেক্ট করবেন, আপনারা সিলেক্ট করবেন। আর যেহেতু আমরা একসাথে আসছি ফার্স্ট টাইম, ঠিক আছে, তো ডিসিশন আপনাদের হাতে। আসলে মিষ্টি গুলো অনেক মজা ছিল, বিশেষ করে ছানার মিষ্টি, এই জন্য খাইতে পারছি। আমি এরকম ভাবলে আমি আরো মিষ্টি নিতাম, বেশ মানে বিশেষ করে 50টা মিষ্টি নেওয়া দরকার ছিল আমাদের। তো আমি ভাবছিলাম যে খাইতে পারবো। বেসিক্যালি এই সুইস শাহি সুইস যখন শুরু হয়, শুরুর প্রথম দিকে আমরা এক বিয়ের অনুষ্ঠানে আমরা মিষ্টি নিই প্রথম পর্যায়ে। তো ওই সময় আসলে মিষ্টিগুলোর মান খুব উন্নত মানের, এবং মিষ্টিগুলোর যে আসলে ক্যাটাগরি জাস্ট আমরা তো আজকে ছানা মিষ্টি, এছাড়া কিন্তু তাদের আরও কিছু আইটেম আছে, যেমন কাটারি ভোগ, চমচম, অনেক ভালো ভালো কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে আসলে ওগুলো মানসম্মত করবেন খুব উন্নত মানের। সো আপনারা আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে পারি যদি উন্নত মানের ভোলার, কারণ ভোলাতে কিন্তু মিষ্টির জন্য একটা আগে থেকে বিখ্যাত, ভোলাতে আমাদের এই ভিঙ্গারের যে মিষ্টি একটু আগে থেকে বিখ্যাত, তো আমাদের এখন মিষ্টির জন্য ভিঙ্গারের যাওয়া লাগে না। আপনারা পরবর্তী সময়ে ঘোষণা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।